এইখানে ধনে বীজ ছিটাবো, সে ধনে পাতা হয় না তরকারিতে দেওয়া হয়, সেই ধনে পাতা হবে বীজ ছিটাবো। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকে আমি লাফার একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। তা তার আগে এই যে কালকে মেঘে বৃষ্টি হয়েছে, তা মাটি সব নরম হয়ে আছে, রস রস হয়ে আছে। তাহলে আমাদের ঘরে ধনে বীজ আছে, এবার এই বীজগুলো পাড়িয়ে দেবো। এবার সব সবজিতে তো ধনে পাতা দেওয়া হয়, এখন তো পাওয়াই যায় না আমাদের গ্রামে, এখন ধনে পাতা পাওয়াই যায় না, দোকানে আনেই না দামি বলে। তা আমি ধনে পাতা বীজগুলো ছিটিয়ে দিই, ধনে বীজগুলো ছিটিয়ে দিই, যদি হয় তখন তরকারিতে দেওয়া যাবে। আমি কে খুঁড়ে নিয়েছি মাটিটা, এবার আমি সব ছিটিয়ে দেবো। মেশিন সব ছিটাবি মেশিনটা, এবার আমি হাত মুখ ধুয়ে রান্নার কাছে যাবো। তো এই যে দেখছেন লাফা, এই লাফা অনেকে খায়, অনেকে খায় না, অনেকজন পছন্দ করে না, বলে কী কী তরকারি বানানো হয় তাই জানে না। আমি আজকে এই যে লাফার রেসিপিটা বানাবো, তাই একদম টাটকাই লাফা আমাদের পাশে যাদের হয়েছে বা তাদের সঙ্গে কিনে নেওয়া হয়েছে। এবার আমি লাফাটা আগে কেটে নেবো, একটা একটু করে বাছলে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি অনেক কটা নিয়েছি। এবারে গোড়াটা বাদ দেবো, এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো, আর এইভাবে দেখতে নেবো, ভেতরে যদি পোকা থাকে বোঝা যাবে, এইভাবে কেটে নিয়ে দেখতে হবে। একদম গাছের টাটকা লাফা, কোনো কিছু বাদই যাবে না, সব নেওয়া যাবে। যে লাফা কেটে নিয়েছি, আমি এবার দুটো আলু দেবো। আলু আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে দেবো, এইভাবে। তারপর জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে। এবার আমি ঝুড়ি বাটিতে তুলে দেবো, দিয়ে জল ঝরিয়ে নেবো। একটা লঙ্কা কেটে নেবো, চিরে নেবো লঙ্কা, আমি লাল লঙ্কাগুলো দেবো। লাল লঙ্কা দিলে সবুজ লাফার মধ্যে বেশ বোঝা যাবে ভালো। এবার পেঁয়াজ কেটে নেবো, আমি একদম কোনো সবুজ সবজি বানালে লাল লঙ্কায় দিই, যেহেতু রুদ্ধ বেচে ফেলে দিতে সুবিধা হয়, রুদ্ধ বলবে শুধু লাল লঙ্কা দেওয়ার। পেঁয়াজগুলো, পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নেবো। আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, এবার রসুন কুচিয়ে নেবো, এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নেবো, এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। আমি ওনার হাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে ভেজে নেবো, এগুলো আমরা কালো মেথিও বলি। তো দুটো কাঠ খোলাই নেড়ে নেবো, যে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো, দুটো কলাই বড়ি ভেজে নেবো। এই যে বড়ির কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে এসছে, এবার আমি তার মানে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আমি আর একটু তেল দেবো,
রসুন কুচি দিয়ে দেব, উনানে তো খুব জোর হয়ে গেছে জালটা, এবার একটু নামিয়ে নেবেন। এবং পেঁয়াজ আর এই যে বরবটি দিয়ে দেব, সেগুলোকে আমরা গ্রামে বটবটিও বলি, এগুলো লাফা। একসঙ্গে ভালো করে মেলে নেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা দিয়ে তো আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প দেবো, মশলার সঙ্গে ভালো করে মেখে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প আমি একটু জল দেবো, খেলা ঢাকা দিয়ে দেবো, ওদিকে লাফাটা একটু নরম হতে হতে আমি এদিকে বড়িগুলো ভেঙে নিই, বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার যে বড়ি ভাঙা আছে বড়িগুলো দিয়ে দেবো, আমি এইভাবে 10 মিনিট মতো নেড়ে নেবো, একদম ঝরঝরে করবো, তারপরে নামাবো। এখানে জল আছে, জলটা মরবে তবে নামাবো। হালকা জাল দিতে হবে, ঘাটতে হবে, জোরে জাল দিলে হবে না, আস্তে আস্তে জাল দিতে হবে, এরকম করে নাড়তে হবে, একদম ঝরঝরে যখন ভাজা হয়ে যাবে তখনই হবে। আমি এইভাবে আরও কিছুক্ষণ মেরে নেব, সব রস মরে গেছে এবং এবার ঝরঝরে ভাব হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, একটু গরম মশলা দেবো, অল্প একটু গরম মশলা, আমি নামিয়ে দেবো। আমি আরো একটু স্বাদ বাড়ানোর জন্য যে কালো জিরে ভেজে নিয়েছিলাম একটু একটু ছিটিয়ে দেবো অল্প করে, আর এখানে আমি অল্প করে একটু পোস্ত ছিটিয়ে দেবো, তাই লাফা রেসিপি যদি ভাত রুটি লুচি পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গে ভালো লাগবে খেতে, দারুণ হয়েছে খেতে। ওই যে বড়ি ভাঙাগুলো পোস্ত মুখে পড়ছে, যা লাগছে না খেতে, এই বন্ধু। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে। তাই লাফার এই রেসিপিটি বানিয়ে খাবেন, সে তো অসাধারণ লাগবে, যারা পছন্দ করে না তারাও খাবে।